আমাদের বুকে আবার ত্যাগী নেতা কর্মী, পরীক্ষিত নেতা কর্মীরা আবার স্বপ্ন দেখছে, আশা দেখছে, পেয়েছে। জননেত্রী শেখ হাসিনা বলেছে, ঘর ঘর থেকে আমার প্রবীণ ত্যাগী মুক্তিযুদ্ধের সপক্ষে মুক্তিযোদ্ধা সহ তাদেরকে বের করে নিয়ে আসো। আজকে তাই আমাদেরকে সেই কাজটাই করতে হবে। আমাদের পরীক্ষিত ত্যাগী নেতৃবৃন্দ নেতা কর্মীদেরকে ঘর ঘর থেকে বের করে আনতে হবে, তাদের কাছে নেতৃত্ব দিতে হবে। আমরা আর কোনো বেঈমান মুনাফিক চাই না এই পংসালে, আমরা আর কোনো বেঈমান মুনাফিক চাইব না। যারা নেত্রীর সাথে বেঈমানি করেছে, যে একবার বেঈমান করে সে সারা জীবন বেঈমানি। মুনাফিকি যারা বেঈমানি করেছে, জননেত্রী শেখ হাসিনা, তাদের চেহারা আমরা দেখে ফেলেছি, তাদের মুখোশ উন্মোচিত হয়েছে, তাদের হাতে আমরা নেতৃত্ব দিতে পারি না। যারা আওয়ামী লীগের বদনাম করেছে, যারা ক্যাসিনোর সাথে সম্পৃক্ত হয়েছে, যারা মাদকের সাথে সম্পৃক্ত হয়েছে, যারা সন্ত্রাসে লিপ্ত হয়েছে, যারা চাঁদাবাজি করে, যারা নিরীহ মানুষকে মুরব্বীদের সাথে অসম্মান করে, এ সকল নেতা কর্মী আমার দরকার নাই, আমার কোনো কাউয়া দরকার নাই। আমার একজনও যদি থাকে, আওয়ামী লীগের একটাও যদি ত্যাগী পরীক্ষিত কর্মী মাঠে দাঁড়ায় থাকে, ইনশাল্লাহ আর কারো দরকার। তাই আমরা এই সম্মেলনের মাধ্যমে আমরা চাকনি দিয়া ছাই চালিতে চাই। আমরা এলাকার এলাকার কৃতি সন্তান, তাদের মাধ্যমে নেতৃত্ব প্রতিষ্ঠা করতে চাই। আমরা এই এলাকা ঢাকাইয়াদের এলাকা, আদি ঢাকাইয়াদের মাধ্যমে যারা আমাদের বঙ্গবন্ধুর সাথে ছিল, সেই সকল পরিবার থেকে আমরা নেতৃত্ব প্রতিষ্ঠা করতে চাই। ছাকনি দিয়ে ছাই চানিব এবার, এইবার আর ক্ষমা নাই। আমার দাদি বলতেন আরেকটি শ্লোক, এটা বলে শেষ করব, নেতৃত্ব করবেন। আরেকটি শ্লোক বলতেন যে, দুষ্ট গরুর থেকে শূন্য গোয়াল অনেক ভালো। এইবার সম্মেলনের মাধ্যমে আমরা সকল দুষ্ট গরুকে গোয়াল থেকে বিতাড়িত করে ত্যাগী পরীক্ষিত নেতৃত্ব দিয়ে আমরা নেতৃত্ব প্রতিষ্ঠা করব, সেই আহ্বান, সেই আস্থা আমাদের রয়েছে আমাদের মহানগর দক্ষিণের দুই অভিভাবকের উপরে। সেই আস্থা রেখে আমি আমার বক্তব্য শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।